নামাবিয়া মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সমস্ত স্টুডেন্টদের শুভেচ্ছা। ক্লাসগুলো একটু খেয়াল করো কি পড়ানো হচ্ছে। আমরা আগের দিন পড়িয়েছিলাম, সেইটা পড়াতে গিয়ে কিছু প্রবলেম হয়ে গেছিলো, তাই তো? অনেক স্টুডেন্টদের প্রবলেম, কয়েকটা অঙ্ক আটকে গেছে, সেই অঙ্কগুলো আমরা সলিউশন করব আজকে। দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা বলছি, প্রথম যেটা অঙ্ক একজন বলেছে, অঙ্ক বলতে আমাদের দেখাতে বলেছে তেরোর দাগের চার কি বলছে। একটা অঙ্ক দেওয়া আছে, বলছে ট্যান ওয়ান ডিগ্রি ইন্টু ট্যান থ্রি ডিগ্রি ডট ডট করে ট্যান 89 ডিগ্রি, তাই তো? ট্যান 1 ট্যান 2 ট্যান 3 এবং ট্যান 89 চেয়েছে। তাহলে আমরা ওটা কীভাবে করব না, ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি এরম করে একটা জায়গায় আসবে, ধরো ট্যান 4 আসবে, ট্যান 4 ডিগ্রি এরম করে চলতে থাকবে। মাঝের টার্ম একটা আসবে কত, ট্যান 45 ডিগ্রি ইন্টু লাস্ট টার্ম, ধরো এটা মনে করো, ধরো ট্যান কত দেওয়া আছে 89, তার ট্যান 89, তার আগেরটা আসবে কত ট্যান 88, তার আগেরটা কত আসবে ট্যান 87, ঠিক আছে? তাহলে কী পাওয়া গেলো, ট্যান 1 ট্যান 2 ট্যান 3 ট্যান 4 এবং লাস্ট টার্মটা যেটা আসবে কত, ট্যান 87 ট্যান 88 ট্যান 89। এবার তাহলে আমরা কী করবো, কাছাকাছি লিখবো ট্যান, দেখো কেন্দ্র পুরো কোণ 1 আর কত 89, তাহলে ট্যান 1 ইন্টু ট্যান 89 এটা কাছে লিখলাম। তারপর কত লিখবো, ট্যান 2 ইন্টু কত ট্যান 88 লেখা হলো। তারপর ধরো ট্যান 3 ইন্টু কত ট্যান 87 ইন্টু রম থাকবে পড়ে, দিয়ে লাস্টের টার্ম পড়ে থাকবে কত, ট্যান 45 পড়ে থাকবে, কারণ এরম করে একটা জায়গায় আসবে কত, ট্যান 44 ইন্টু ট্যান কত দেখবে এদিকে 56 56, কত দেবে তো 46, হ্যাঁ 46, তখন 6 4 10 7 4 8 1 9 46, 8 পড়ে আছে কত ট্যান 45, মানে একটা পুরো কোণ আকারে নিতে হবে আর কি। ধরো 1 এর পুরো কোণ 89, 2 এর পুরো কোণ 88, 3 এর পুরো কোণ 87, 44 এর পুরো কোণ 46, 6 4 10 7 8 1 9 90, আর কত পড়ে ট্যান 45 আছে। এবার দেখো আমরা লিখতে পারবো ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 89, মানে আমরা কি লিখতে পারি, ট্যান 90 মাইনাস 1, এটা করা গেল। ইন্টু ইন্টু কত আছে, ট্যান 2 ডিগ্রি ইন্টু কত, ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু কত, ট্যান 90 মাইনাস 3, এরম করে ডট ডট দিয়ে কত আছে, ট্যান 44 ইন্টু ট্যান 90 মাইনাস 44, একটু ভেঙে নিচে লিখছি, ইন্টু কত আছে, ট্যান 90 মাইনাস 44 ইন্টু কত আছে, ট্যান 45, ঠিক আছে? কত আছে লাস্ট টার্মটা যা ছিল, ইয়ে ট্যান 45 কত আছে, ইন্টু ট্যান 45, তাহলে এটা সেকেন্ড শেষ হয়ে গেল, তার ট্যান 44। এবার দেখো তাহলে ট্যান 1 ইন্টু ট্যান 90 মাইনাস থিটা মানে দেবে কত, কট থিটা, এটা একটা, ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 90 মাইনাস থিটা মানে দেবে কত, কট থিটা, কট 2 ডিগ্রি হলো, ইন্টু ট্যান 3 ইন্টু দেবে কত, এটা তাহলে কট 3 ডিগ্রি, এরম করে ডট ডট করে কত আছে, ট্যান 44 ইন্টু কট 44 ইন্টু ট্যান 45 মান কত, 1। এবার দেখো ট্যান থিটা সমান কত হয়, 1 বাই কট থিটা, তাহলে কী আসছে, ট্যান থিটা ইন্টু কট থিটা কত দেবে, 1 দেবে, কটটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে ট্যান থিটা ইন্টু কট থিটা 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টু 1 ইন্টু 1 নোট করে 1 ইন্টু 1 কত এসছে, 1 হয়ে গেল।
তাহলে কিছুই নেই, আমাদের কি দেওয়া ছিল 10 1 2 3 এরকম করে 10 89 দেওয়া ছিল। আমরা কি করলাম, 89 আর 1টা কাছে এনেছি, 2 আর 88টা কাছে এনেছি, 3 আর 87 কাছে এনেছি, এরকম করে 44 আর 46 কাছে আসছে, আর লাস্ট টাইম কত আছে 45 আছে। তা 10 89, তা 90 1, তাহলে কত 10 90 θ, মানে কট থিটা 90 θ, কট থিটা দেখো 90 থেকে 2 বাদ 88, 90 থেকে 3 বাদ 87, আর 90 থেকে 44 কত এসেছে 46, তার 10 90 θ মানে কত হয়ে গেল কট থিটা হয়ে গেল। তাহলে এটা কেটে 1 হয়ে যাচ্ছে, দেখিয়েছি 10 1 cot θ, তার 10 × cot কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো 1 × 1 × 1 করে কত চলে এসছে 1। তাহলে আমাদের কি হয়ে গেল প্রমাণটা, বা কি মান না কি চেয়েছে কত মান হবে, তো কত আছে এর মানটা 1 আসবে, হয়ে গেল অঙ্ক। এরপরে ধরো তার আগে যেটা অঙ্ক দেওয়া ছিল, তিনেরটা কি দেওয়া ছিল, দেওয়া ছিল 2 sin² θ, তার আগে 3 কি দিয়েছে 2 sin² 63° 2 sin² 63° প্লাস অফ 1 প্লাস 2 sin² 27° নিচে আছে কত 3 cos² 17° মাইনাস অফ 2 প্লাস অফ 3 cos² 73°, তাই তো এটা দেওয়া ছিল। তাহলে তারা কীভাবে করবো দেখো, আমাদের পুরো কোন কোনটা এসছে 63 আর 27, 7 আর 3 10, 6 টাকা 9, তাহলে 90 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কাছাকাছি লিখি 2 sin² 63 প্লাস 2 sin² 27 প্লাস 1, আর নিচে আছে কত 3 cos² 17 প্লাস 3 cos² 73 মাইনাস 2। তাহলে 2 কমন, আচ্ছা 2টা কমনে নিচ্ছি, তাহলে কী আছে 63 প্লাস 97 90 মাইনাস 63, দেখো 7 3 10 আর 6 2 8 1 9, এইটা প্লাস অফ 1। নিচে কী আছে 3 কমন নিলে cos² 17 প্লাস cos² 73 মানে 90 মাইনাস 17, 7 3 10 7 8 1 9 প্লাস মাইনাস অফ 2, তাহলে এসছে 2 × তাহলে sin² 63 প্লাস sin 90 θ মানে কত আসবে cos θ, তাহলে cos² 63, আর নিচে আসছে কত, আচ্ছা উপরে আছে প্লাস অফ 1, নিচে আছে 3 × cos² 17 প্লাস cos 90 θ মানে sin θ, তাহলে sin² 17 মাইনাস অফ 2। তাহলে এখন sin² θ কী শেখানো ছিল, sin² θ প্লাস cos² থেকে কত হয় 1 হয়, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো 2 × 1 প্লাস অফ 1, আর নিচে লিখতে পারবো 3 × 1 মাইনাস অফ 2। তাহলে 2 × 1 = 2 প্লাস অফ 1 3, 3 থেকে গেলে 2 × 1 তার কত চলে এসছে 3 হয়ে গেল অঙ্ক। তাহলে কী ছিল 2 sin² 63 প্লাস অফ 1 2 sin² 27, তাহলে sin 63 কাছাকাছি এনেছি প্লাস 1 রান রেখে দিয়েছি। এবার 3 cos² 73 3 cos² 73 করা আছে, মাইনাস ছিল মাইনাস বসে আছে। এবার 27টা লিখলাম 90 - 63, 73কে লিখলাম 90 - 17, এইভাবে একটা কোণে এনেছি। তাহলে cos 90 θ sin θ হয়ে গেছে, sin 90 θ মানে হয়ে গেছে cos θ হয়ে গেছে। এবার 8² + 8² 1 হয় শেখানো আছে, 8² + 8² 1 হয়, তাহলে 3 × 1 মাইনাস অফ 2, তাহলে 3 থেকে 2 গেলে 1, আর 2 × 1 তাহলে 2 × 1 = 2 প্লাস অফ 1 কত হয়ে গেল 3, তাহলে 3/1 মতো হয়ে যাচ্ছে 3। তাহলে এই হচ্ছে অঙ্ক শেষ হয়ে গেল, এই হচ্ছে অঙ্ক। এরকম করে অঙ্কগুলো করতে হয়, পরপর করার চেষ্টা করবে। 8টা অঙ্ক দেখাচ্ছি, 11টা অঙ্ক দেখো, 11 বা 10, এবার দেখো 11 অঙ্ক কি বলছে, ABCD আয়তাকার চিত্র, তাই তো ABCD আয়তাকার চিত্র, এই চিত্রের তাহলে ABCD কি যোগ করতে বলেছে, ARC যোগ, তাহলে ARC যোগ করে দেওয়া হলো। তাহলে যেহেতু এটা আয়তক্ষেত্র, তার মানে এই কোণটা কত আসবে 90°, তার মানে নিশ্চয়ই বাকি কে পড়ে আছে BAC কোণ প্লাস ACB কোণ,
प्लस कोण ए सी बी समान कत आसबे बाकी पड़े छर 90 डिग्री তাহলে এই আর সুযোগ করা হয়েছে কি চেয়েছে প্রমাণ চেয়েছে একটা বলছে ট্যান স্কয়ার দুই একটা ধরো কোণ ট্যান স্কয়ার সি এ ডি প্লাস অফ ওয়ান তা ট্যান স্কয়ার সি এ ডি কোন ফর্মে আনতে বলেছে বিএসি ফর্মে আনতে বলেছে কোন ফর্মে সি এ ডি থেকে বিএসি ফর্মে বিএসি এই কোন ফর্মে আনতে হবে তাই তো তাহলে এখন সি এ ডি মানে কোনটা এসেছে সি এ ডি কোণ মানে এই কোণটা আর তাহলে এই কোণটা যদি হয় আনতে হবে কোণটা বিএসি তে আনতে হবে তাহলে বিএসি এই কোণে আনতে হবে তাহলে দেখো এই কোণটা এবার দেখো এখানে তাহলে কোণ ডিএসি তাহলে কি না যেহেতু কি এসছে কোণ ডিএসি ডিএসি প্লাস অফ কোণ সিএবি সমান কত দিবে 90 তাই তো কারণ কি সমকোণী এটা আয়তের ক্ষেত্রে এটা কত ডিগ্রি করে হয় 90 ডিগ্রি করে হয় তাহলে ডিএসি প্লাস অফ কোণ সিএবি 90 ডিগ্রি তাহলে এখন সিএডি বা ডিএসি একই জিনিস দেখো সিএডি যা ডিএসি একই জিনিস যদি বুঝতে অসুবিধা হয় লিখে দিচ্ছি না হলে সিএডি আর এটা লিখে দিচ্ছি কত বিএসি তাহলে এখন কোণ ট্যান স্কয়ার সিএডি মানে কত 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ সিএডি সমান কত আসছে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ বিএসি প্লাস অফ 1 তাহলে প্লাস অফ 1 পড়ে আছে তাহলে ট্যান 90 মাইনাস থিটা ট্যান 90 মানে কত দেবে নিশ্চয়ই কট থিটা তাই তো তাহলে কট স্কয়ার কোণ বিএসি প্লাস অফ 1 এবার দেখো শেখানো ছিল কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা কত হয় 1 তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কোসেক স্কয়ার থিটা ইকাল টু 1 প্লাস কট স্কয়ার থিটা তাই তো কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা তাহলে কট স্কয়ার 1 প্লাস কট স্কয়ার থিটা মানে কোসেক স্কয়ার থিটা তাহলে কত আসবে কোসেক স্কয়ার কোণ বিএসি এখন কোসেক স্কয়ার থিটা মানে কত হয় 1 বাই সাইন স্কয়ার থিটা তাহলে সাইন স্কয়ার কোণ বিএসি প্রমাণ হয়ে গেল এটাই প্রমাণ চেয়েছিল যে ট্যান স্কয়ার সিএডি প্লাস অফ 1 সমান 1 বাই সাইন স্কয়ার কোণ বিএসি তাহলে এই ছিল অঙ্ক তাহলে কিছুই নেই সিএডি সিএডি কোথায় আনতে বলেছে বিএসি ফর্মে আনতে বলেছে তাহলে আমাদের সিএডি কোণ প্লাস বিএসি কোণ পুরো কোণটা দিচ্ছে কত 90 ডিগ্রি তাহলে লিখলাম পুরো কোণ 90 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা সিএডি বের করে নিয়েছি কারণ কি বের করতে আনতে হবে বিএসি ফর্মে আনতে হবে তাহলে সিএডি সমান 90 ডিগ্রি মাইনাস বিএসি তাহলে যদি 90 মাইনাস বিএসি হয় তাহলে আমাদের তাহলে ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা প্লাস অফ 1 তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা মানে কত হবে কোসেক স্কয়ার থিটা তাহলে কোসেক স্কয়ার কোণ বিএসি তাহলে কোসেক স্কয়ার মানে কত হবে 1 বাই সাইন স্কয়ার বিএসি প্রমাণ হয়ে গেল এই ছিল অঙ্ক আচ্ছা এরপরে আটটা অঙ্ক দেখো দশের দাগের অঙ্ক কি বলছে ও কেন্দ্র বৃত্তের ও কেন্দ্র যে কোনো বৃত্তের এ ওই বৃত্তের ব্যাস ও একটা বৃত্ত দেওয়া আছে এ ওটা বৃত্তের কেন্দ্র তাহলে এ ও বি যে কোনো একটা ব্যাস বৃত্তের উপর সি একটা বিন্দু বলছে এ সি এ ও বি ও সি ও যোগ করতে বলেছে না এ সি বি সি আর ও সি তাহলে এ সি বি সি আর ও সি যোগ হয়ে গেল এসি বিসি ওসি যোগ হয়ে গেছে বলছে একটা দেখায় ধরো যেমন দিয়েছে ধরো দুইটা যদি দেখাই দুইটা কি দিয়েছে বা যদি একই এবার ধরো কি দিয়েছে সাইন স্কোয়ার কোণ বিসিও প্লাস অফ কোণ সাইন স্কোয়ার কোণ এসিও এর মানটা 1 চেয়েছে দেখো বিসিও প্লাস এসিও দেখো আমাদের উপপাদ্যটা ছিল অর্ধবৃত্তস্থ কোণ কি হয় এক সমকোণ এটা যদি বৃত্ত হয় তাহলে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ কত হয় এক সমকোণ বা 90 ডিগ্রি এ ও বি তাহলে এখানটায় কি দেওয়া আছে না যেহেতু কোণ এসিও প্লাস অফ কোণ বিসিও এসিও প্লাস বিসিও সমান কত 90 ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কোথায় নিয়ে যেতে বলেছে তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা কোণ ট্রান্সফার করে নিই এখান থেকে আমরা লিখতে পারবো কোণ এসিও সমান 90 ডিগ্রি মাইনাস কোণ বিসিও তো জাস্ট মানটা বসিয়ে দাও তাহলে সাইন স্কোয়ার কোণ বিসিও বিসিও থাক পড়ে যেমন আছে প্লাস অফ কোণ
साइन स्क्वायर 90 डिग्री माइनस ऑफ कोण बीसीओ ताले साइन स्क्वायर कोण बीसीओ प्लस ऑफ साइन 90 माइनस थीटा कॉस थीटा ताले कॉस स्क्वायर कोण बीसीओ ताले साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर कत है 1 है सेकंड छिलो जे साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा कत है 1 एक होच्छे अंक ए হবে सी ए बी ধরাটা অঙ্ক দিয়েছি যেমন যে সি তারপর তিনটা সি এ বি সঙ্গে এ বি সি সি এ বি সঙ্গে কার এ বি সি তিনের যে আমরা হেন্স কি দেয়া আছে তাহলে সি এ বি দেখো কোনটা সি এ বি কোণ প্লাস অফ কোণ কত হচ্ছে এ বি সি কোণ কোণ এ বি সি কোণ এ বি সি দেবে কত 90 ডিগ্রি কারণ কি যদি এই কোণটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি কি পড়ে আছে এই কোণটা প্লাস এই কোণটা মিলে কত 90 ডিগ্রি হবে কারণ এটা 90 সমকোণ বলে দিয়েছে কোন অর্ধচতুষ্কোণ কোণ এক সমকোণ তাহলে বাকি পড়ে আছে এই কোণ আর এই কোণ তাহলে এই কোণটা প্লাস এই কোণটা মিলে 90 ডিগ্রি তাই আমরা লিখলাম CAB কোণ আর ABC কোণ CAB কোণ প্লাস ABC কোণ কত আসবে CAB কোণ আর ABC কোণ 90 ডিগ্রি দিয়ে যে কোন একটাকে অপরটা কোণ ট্রান্সফার করে নেবে যেমন ভাবে করলাম এই ভাবে তাহলে হয়ে যাবে অঙ্কটা ঠিক আছে তো মোটামুটি এই ছিল অঙ্ক আমাদের এখানে ম্যাক্সিমাম তো অঙ্ক করে দেওয়া হলো যদি আর করানোর মতো তেমন অঙ্ক নেই ম্যাক্সিমামগুলো করানো হয়ে গেছে এবার যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে বলবে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব এখান থেকে উদাহরণ একটা অঙ্ক আছে তাহলে আমাদের 24 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেল আর দেখো তাহলে 23 নম্বর চ্যাপ্টারে সময় আছে 23 নম্বর চ্যাপ্টার আমরা কয়েকটা এমসিকিউ দেখাচ্ছি হ্যাঁ 23 পয়েন্ট দরকার নেই আমরা 25 নম্বর চ্যাপ্টার আচ্ছা একজন একটা কোশ্চেন বলেছিল 23 নম্বর চ্যাপ্টার 23.1 তাই তো কি সমস্যা ছিল 23.1 তিনেরটা কে একজন কোশ্চেন কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে 23.1 তিনেরটা করতে বলেছে আমরা সম্ভবত কোন ভিডিওতে করানো ছিল একবার দেখবে হ্যাঁ যা সমস্যা ছিল যে পাঠিয়েছে মেসেজ সেটা দেখে নেবে কোন ভিডিওতে করে দেওয়া আছে তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে কোথায় করানো আছে 23.3টা বুঝিয়েছিলাম 1, 2, 4 এগুলো বোঝানো হয়েছিল সে একই ফর্মে মানে 3টা হবে এই ছিল আমাদের অঙ্ক তাহলে 23.1 হয়েছে 23.2টা বাকি রেখেছি তাই তো না 23.2 করালাম হ্যাঁ 23.2 করালাম 23.1 হয়েছে 23.2 হয়েছে তাহলে আমাদের 24টা হলো এরপরে আমাদের 23.3 এমসিকিউ মানে যা পড়ানো হয়ে আছে ওই রিলেটেড কিছু আমরা আলোচনা করব ঠিক আছে দুই একটা প্রবলেম দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব আমরা ত্রিকোণমিতির আর বেশি করব না বাকি যেটা আছে এগুলো প্র্যাকটিস করবে তোমরা সবাই তখন আমরা পরবর্তী ক্লাসে পরে অন্যগুলো আলোচনা করব তাহলে 23 দেখো তো আমরা 23.3 তে কয়টা এমসিকিউ আলোচনা করে দিই জাস্ট রিলেটেড যেগুলো পড়ানো হয়েছে ওই টাইপের কয়টা প্রবলেম যেগুলো সূত্র শিখিয়েছি ওইগুলো সূত্র কাজে লাগিয়ে একটা অঙ্ক দেখাবো আর কি যেমন ধরো একটা মান নির্ণয় যেমন অঙ্ক দিয়েছে ধরো আমি যদি দেখাই 9 দাগে তাই তো 9 দাগে দেখবে 9 দাগের হচ্ছে আমাদের ধরো এর একেরটা কয়টা এমসিকিউ দেখাচ্ছি হ্যাঁ নিজেরা করার চেষ্টা করবে 9 দাগের এর একেরটা দেখাচ্ছি মানে যে তিনটা সূত্র শেখানো ছিল না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি শিখিয়েছি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 আর কি শেখানো ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 আর কি ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল ওই সূত্র কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব যেমন ধরো কি দিয়েছে একটা বলেছে 3x সমান কোসেক আলফা আর কি দেওয়া আছে 3/x ইকুয়াল টু কট আলফা 3x ইকাল টু কোসেক আলফা 3/x ইকাল টু কট আলফা চেয়েছে কার মান চেয়েছে 3 × x² - 1/x² এর মান কত হবে চেয়েছে তা 3 × x² - 1/x² এর মানটা কত আসবে তা দেখো আমাদের কাকে লাগবে x লাগবে আর 1/x লাগবে তাহলে যেহেতু x আর 1/x লাগছে তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে নিচ্ছি কোসেক আলফা বাই 3 আর এখান থেকে 1/x আসবে কত কট আলফা বাই 3 তাই তো নাকি x নামে করলাম cosec alpha by 3 আর 1/x কে দিয়েছি 3 টাকে নামিয়ে দিয়েছি নিচে তাহলে cot alpha by 3 এখন চেয়েছে কার মান 3 × x² - 1/x² তাহলে আমরা এখান থেকে লিখছি এখন
थ्री इंटू एक्स स्क्वायर माइनस वन बाय एक्स स्क्वायर समान थ्री इंटू एक्स स्क्वायर माने कत आसबे ताहले कोसेक अल्फा बाय थ्री तार होल स्क्वायर माइनस वन बाय एक्स स्क्वायर तार माने कत कट अल्फा बाय थ्री तार होल स्क्वायर ताहले देखो काज करले थ्री इंटू कोसेक स्क्वायर अल्फा बाय तीन वर्ग नय माइनस कट स्क्वायर अल्फा बाय तीन वर्ग नय नयटा कमन ही निच्छी ताहले थ्री बाय नाइन एखाने कि पड़े आछे कोसेक स्क्वायर अल्फा माइनस कट स्क्वायर अल्फा ताहले थ्री बाय नाइन इंटू कोसेक स्क्वायर थीटा माइनस कट स्क्वायर थीटा कत एसेछिलो वन ताहले तीन एके तीन 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 नय ताहले कत हये गेलो एके तीन बुझा गया किसने अंकटाते थ्री एक्स मान कोसेक अल्फा दिया थ्री बाय एक्स कट अल्फा दिया आछे दिएछे कार मान थ्री इंटू एक्स स्क्वायर माइनस वन बाय एक्स स्क्वायर मान ताहले एक्स एर मानटा बेर करते हबे आर वन बाय एक्स स्क्वायर मान बेर करते हबे ताहले एक्स कत एसेछे कोसेक अल्फा बाय थ्री वन बाय एक्स एसेछे तीन नामिये दिएछि दिएछे एई मानटा थ्री इंटू एक्स जायगाय एई मानटा वन बाय एक्स जायगाय এই মানটা বুঝে দিয়েছি তাহলে তিনের বর্গ নয় তিনের বর্গ নয় নয়টা কমনই নিয়েছি তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কত হয় ওয়ান হয় তাই আমাদের ওয়ান বসে গেছে তাহলে একে তিন চলে এসছে তাহলে প্রমাণ হয়ে গেল এই হচ্ছে একটা অঙ্ক গেল ঠিক একইভাবে দুইটা নিজেরা করবে তিনটা দেখো নয় দাগের তিন নয় দাগের তিন কি দেওয়া আছে বলছে ট্যান আলফা প্লাস কট আলফা সন্দেহ আছে কত দুই চেয়েছে কার মান टेन टू दि पावर तेरो आलफा प्लस कट टू दि पावर तेरो आलफा एर मान चेहे तेल अंकगल क्या देखो तो टेन आलफा प्लस कट आलफा तेल पढ़ते पर टेन आलफा प्लस कट आलफा मान कत वन बाई टेन आलफा सन टू लिखते पर संगे गुण हो जाए टेन स्क्वायर आलफा प्लस अफ वन बाई टेन आलफा इक्वल टू टू তাহলে কাজ করলে আসবে কত টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইকাল টু টু টেন আলফা তাহলে টেন স্কোয়ার আলফা মাইনাস টু টেন আলফা প্লাস ওয়ান ইকাল টু জিরো তাহলে লিখতে পারবো দেখো টেন আলফা তার হোল স্কোয়ার মাইনাস টু টেন আলফা প্লাস অফ ওয়ান তার হোল স্কোয়ার ইকাল টু জিরো তাহলে টেন আলফা হোল স্কোয়ার মাইনাস টু টেন আলফা ইন্টু টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কার সূত্র এ মাইনাস অফ বি তার হোল স্কোয়ার সূত্র তাহলে টেন আলফা মাইনাস অফ ওয়ান তার হোল স্কোয়ার ইকাল টু জিরো তো আমরা এখান থেকে করতে পারবো টেন আলফা মাইনাস ওয়ান ইকাল টু জিরো তাহলে পাবো কত টেন আলফা ইকাল টু ওয়ান তাহলে এখন এর মান চেয়েছে তাহলে কী লিখতে পারবো তাহলে টেন আলফা টেন টু দি পাওয়ার আলফা হোল টু দি পাওয়ার তেরো প্লাস কট আলফা হোল টু দি পাওয়ার তেরো তাহলে টেন আলফা হোল টু দি পাওয়ার তেরো প্লাস কট আলফা মানে কত ওয়ান বাই টেন আলফা হোল টু দি পাওয়ার তেরো তা টেন আলফা মান দিচ্ছে কত ওয়ান তাহলে ওয়ান টু দি পাওয়ার তেরো প্লাস ওয়ান টু দি পাওয়ার থার্টিন তাহলে এসছে কত ওয়ান প্লাস অফ ওয়ান মানে দিচ্ছে কত টু পড়ে আছে এক পড়ে আছে তাহলে এ লসাগু টেন আলফা এসছে টেনের সঙ্গে গুণ হবে টেন স্কোয়ার আলফা প্লাস অফ ওয়ান এ ওদিকে গুণ হয়ে গেছে বাম দিকে এসছে মাইনাস হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে এ মাইনাস অফ বি এর হোল স্কোয়ার তাহলে টেন আলফা মাইনাস টেন আলফা গেল ওয়ান এসছে মান বুঝে দিয়েছি কত হয়ে গেল ওয়ান প্লাস অফ ওয়ান মানে তার টু হয়ে গেল এই ছিল অঙ্ক সলিউশন হয়ে গেল তারপর দেখো তারপর ধরো একটা অঙ্ক দিয়েছে তাহলে এইভাবে তোমরা কোনটা করার চেষ্টা করবে ধরো চার পারলে চেষ্টা করবে না হলে চারটা আনলে দেখো দেখে দিচ্ছি কীভাবে হচ্ছে চার কীভাবে এসছে কী দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান দেওয়া আছে কত জিরো চেয়েছে কার মান সেক থিটা প্লাস কোসেক থিটা ইকাল টু এক্স হলে এক্সের মান কত তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা জিরো দেওয়া আছে তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা মান চেয়েছে তাহলে কিছু নেই অঙ্কটাতে তাহলে সাইন থিটা আমি মাইনাস ডান দিকে নিয়ে যেতে পারি করতে পারবো সাইন থিটা সমান কোসেক থিটা তাই তো নাকি সরি কোসেক না কস থিটা সাইন থিটা সমান কী ছিল কস ছিল তাহলে কত এসছে কস থিটা এবার দেখো তো তাহলে কস থিটা মানে কত হয় সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা হয় তাই না কস থিটা মানে কত হয় সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে সাইন সাইন বাদ চলে যাবে একবার শিখেছিলাম না ফার্স্ট ক্লাস শিখেছিলাম সাইন আলফা যদি সাইন বিটা হয় তাহলে আমরা কী লিখি আলফা সমান বিটা কোনো সময় কিন্তু কেটে দিই না জাস্ট আমরা এখান থেকে সরাসরি লিখে দিই আলফা সমান বিটা তাহলে আমরা এখানে লিখতে পারবো তাহলে থিটা সমান তাহলে নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে নাকি সাইন সাইন বাদ চলে গেলো তাহলে কে পড়ে আছে থিটা সমান নব্বই মাইনাস থিটা এ বাম দিকে আসবে তাহলে থিটা প্লাস অফ থিটা ইকাল টু কত নব্বই ডিগ্রি তাহলে টু থিটা কত আসবে নব্বই কাটাকাটি করলে পঁয়তাল্লিশ
তাহলে এখান থেকে কত পাচ্ছি থিটা সমান 45 মানটা বসিয়ে দাও তাহলে sec থিটা দিচ্ছে কত তাহলে sec 45 প্লাস cosec 45 sec 45 তাহলে cos 45 1 বাই √2 sec 45 তাহলে কত √2 cosec 45 √2 তাহলে দিচ্ছে কত 2√2 তাহলে আমাদের এটা সমান আমাদের x তাহলে কি পাওয়া গেল 2√2 2√2 ইকুয়াল টু কত এসেছে x তাহলে x এর মান কত হবে 2√2 হয়ে গেল চার দিকের অঙ্ক আচ্ছা এইভাবে দেখবে তোমরা কোনটা করবে পাঁচটা করতে পারার চেষ্টা করবে পাঁচটা পারো কিনা হ্যাঁ চার করলাম পাঁচটা করার চেষ্টা করবে পাঁচটা কি করবে জাস্ট একটা হিন্টস দিচ্ছি দেখো কত আছে না করে দিই একটুখানি তাই তো বলে দিই পাঁচটা কি দেওয়া আছে cos 3 থিটা এখানে দেওয়া আছে তো 2 তাহলে 2 cos 3 থিটা দেওয়া আছে 1 দেওয়া আছে তাহলে এখান থেকে একই অঙ্ক তাহলে cos 3 থিটা দেবে কত হাফ দেখো আমাকে থিটা পেতে হবে তাই থিটা পেতে গেলে আমাকে cos টাড়াতে হবে তাহলে cos টাড়াতে গেলে এই হাফ কত ডিগ্রি মান cos কত ডিগ্রি মান হাফ হয় cos কত ডিগ্রি মান হাফ হয় না cos 60 ডিগ্রি তাই না কারণ কি sin 30 এর মান যদি হাফ হয় তাহলে cos 30 এর মত হবে cos 60 এর মান কত হবে হাফ হবে তাহলে আমরা এখান থেকে দেখো সেই একই অঙ্কের মত sin sin বাদ চলে গেছে sin sin কি বাদ চলে গেছিল তাহলে এখানে কি বাদ যাবে cos আর cos বাদ চলে যাবে তাহলে কে পড়ে থাকবে 3 থিটা সমান 60 ডিগ্রি তাহলে 3 20 তে 60 তার কত এসেছে থিটা সমান 20 ডিগ্রি হয়ে গেল অঙ্ক হ্যাঁ অনেকে কি ভুলটা করে এখানে অনেকে যারা ভুল করে এখানে ভুলটা কি করে না অঙ্ক তুলে কিরকম করে 2 cos 3 থিটা সমান 1 তাহলে সেখান থেকে কি করে নেয় 2 cos থিটা ইনটু 3 করে দেয় সমান 1 করে তাহলে কিন্তু অঙ্কটা কি হয়ে গেল পুরোটা ভুল হয়ে গেল ঠিক আছে তাহলে যেমন আমি বলেছিলাম যেমন তখন পড়ে থাকবে 2 টা নেমে গেল হাফ তাহলে cos কত ডিগ্রি মান হাফ হয় cos 60 ডিগ্রি মান হাফ হয় তাহলে দেখো cos cos বাদ চলে গেল তাহলে 3 থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি তাহলে 3 গুণিতে 60 তাহলে থিটা কত আসবে 20 ডিগ্রি তাহলে হয়ে গেল অঙ্ক এই হচ্ছে অঙ্ক এই অঙ্কটা করলাম তোমরা সি এর দাগের 1 2 3 আছে চেষ্টা করবে 10 এর দাগের যদি পারো কটা করতে পারবে না হলে নেই তো মোটামুটি এগুলো পড়ার চেষ্টা করবে ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ আলোচনা করব আর এখানে অনেকগুলো অঙ্ক আছে যদি সময় হয় আলোচনা করব না হলে অন্য কোনো ক্লাসে হবে তাহলে ভালো থাকবে ভালো করে দেখবে অঙ্কগুলো অনেকগুলো অঙ্ক সলিউশন করা হলো মোটামুটি চেষ্টা করবে যদি অসুবিধা থাকে আবার বলবে আর যেগুলো খুব বড় বড় মানে অনেক কিছু বোঝানোর কিছু আছে যেগুলো অনেকে কমেন্ট করছো যেটা বোঝানোর কিছু আছে যদি বেশি কিছু হয় তো হোয়াটসঅ্যাপে অ্যান্সার দেওয়া সম্ভব নয় তারপর এখানে মিশনে আসলে তখন আমরা ক্লাসে এখানে বুঝিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে